নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। 2 জুন এই সময় পত্রিকায় প্রকাশিত হয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কিছু নিয়মাবলী। দীঘা পর্যটকদের জন্য এই নিয়মকানুন চালু হয়েছে 1 জুন থেকে। দীঘায় গিয়ে যাতে কোনো সমস্যায় না পড়েন, সেই জন্য এই নিয়মগুলো ভীষণভাবে জেনে রাখা দরকার। এবার জেনে নিই দীঘায় গিয়ে কী কী করবেন। ভ্রমণকালে পরিচয়পত্র সঙ্গে রাখুন। হোটেলে ঢুকে সবাই রেজিস্টারে নাম নথিভুক্ত করুন। আবর্জনা নির্দিষ্ট পাত্রে ফেলুন। সমুদ্রে স্নান করতে নেমে জোয়ার ভাটার দিকে নজর রাখুন। এবারে জেনে নিই দীঘায় গিয়ে কি কি করবেন না। নেশাগ্রস্ত অবস্থায় সমুদ্রে নামবেন না। পরিবেশ রক্ষার স্বার্থে যত্রতত্র থুতু ফেলবেন না। ভ্রমণকালে আপনার আচরণ যেন অন্যের বিরক্তির কারণ না হয়। প্লাস্টিক বা থার্মোকল ব্যবহার করবেন না। ঝড় বৃষ্টির সময় সমুদ্রে নামবেন না বা ধারে যাবেন না। আজ এ পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভালো থাকবেন।